নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে স্বাগত জানাই। আমার মতো যারা ভাজাভুজি বা পকোড়া বা চপ জাতীয় জিনিস খেতে ভালোবাসো তাদের জন্যই আজকে রেসিপিটা। আর এটা বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায়। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর এগটাকে টুকরো করে কেটে নিয়েছি। আমি 2 মিনিট মতো এগুলোকে সিদ্ধ করে নেব। এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। এটা বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে ফুলকপিটা নরম হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম 8 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে 8 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবে। ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত টুকরোগুলোর মধ্যে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম বেসন, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, খাবার সোডা, কর্নফ্লোর। আর দিলাম চিনি, আর দিলাম লঙ্কা গুঁড়ো। ভালোভাবে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি, আর পুরো জলটা আমি একবারেই দিয়ে দেবো না। এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। ঠিক এইরকম অবস্থাতে আমি ব্যাটারটা রাখবো, খুব একটা গাঢ় বা খুব একটা পাতলা করব না। ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর একটা আমি কড়াই নিয়ে নিয়েছি পকোড়া ভাজার জন্য। আর এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নেব। এবার ফুলকপির পিসগুলো আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। আর এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে 7 থেকে 8 মিনিট মতো পকোড়াগুলো ভেজে নেব। এটা ভীষণই ক্রিস্পি হয়ে থাকে, খেতেও অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ফুলকপির মতো সমস্ত সবজি দিয়েই পকোড়া বা চপ দারুণ লাগে। এভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। এটা খেতে অসাধারণ সুস্বাদু হয়ে থাকে, অবশ্যই বানিয়ে দেখো। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করো। আমি রকসল্ট দিয়ে এটা পরিবেশন করব। আজকের মতো আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।